আজকে কিন্তু রিফাত ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে সিবি বাইকের স্টক আছে। শুধুমাত্র এই শোরুমে না, তাদের কিন্তু আরো একটি শোরুম আছে, দুই শোরুমে প্রচুর পরিমাণে সিবি বাইকের স্টক আছে। প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গাড়ি আমাদের ঘরে রাখার জায়গা নাই, তাই বাইরে রাখছি। অনেকগুলো গাড়ি দেখবেন আমার এখানে অ্যাভেলেবল আছে। কাস্টমার আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোই থাকে আমাদের শোরুমে। মার্কেট চ্যালেঞ্জ ভাই, মাত্র 3,15,000 টাকায় 55 সিরিয়ালের লাল কালো GSX এর হট মডেল। যারা রোডে ব্লগ করতে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে একটা গোপ্রো ফ্রি। যারা শোরুম কন্ডিশনে ইন্দোনেশিয়ান এম চাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের, 1,00,000 টাকা কমে ব্র্যান্ড নিউ শোরুম থেকে ইন্দোনেশিয়ান এম এখানে পেয়ে যাবেন। মাত্র 4 মাস চলা MT15 V2, মাত্র 2,500 কিলো রান। এখানে আমার সুজুকি ভ্যারিয়েন্টের বাইকগুলো বেশি। জিক্সারের দামে SF নিতে চান, আমার কাছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আসবে 1,75,000 টাকা। যারা নতুন মডেলের হর্নেট খুঁজতে চান একদম শোরুম কন্ডিশনে, তারা এই বাইকটা নিতে পারেন মাত্র 1,25,000 টাকায়। নতুন 22-এর মডেল যারা অ্যান্টর্ক চাচ্ছেন তারা এই নিতে পারেন। আমার যে সকল বন্ধুরা চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের বাইক একটু কম বাজেটের ভিতরে কিন্তু ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজতে, তাদের জন্য কিন্তু আজকের ব্লগটি অনেকটাই স্পেশাল। বিকজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে প্রচুর পরিমাণ সিবিআই বাইকের কলেকশন কিন্তু রয়েছে। যে সকল বাইক কিন্তু চলেছে 1 থেকে 6, 7, 8 হাজার কিলোমিটার, এমনকি এমন কিছু বাইকও রয়েছে যে বাইকটির বয়স মাত্র 4 মাস। সো আজকের ভিডিওটি কিন্তু অনেকটা বেশি স্পেশাল হতে যাচ্ছে। দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমার সঙ্গে আছেন রিফাত ভাই। রিফাত ভাইয়ের কাছে যাওয়ার পূর্বে কিন্তু ছোট্ট একটি রিকোয়েস্ট না করলেই নয়, আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। চলে যাচ্ছি আমরা রিফাত ভাইয়ের কাছে, জেনে নিব লোকেশনটি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? ভাই আপনার কাছে তো দেখছি যে সব জাতির ক্রাশ ক্রাশ বাইক, কোথায় থেকে পেলেন এত বাইক? মানে তিনটা শোরুম আছে প্লাস একটি গোডাউন আছে, প্রত্যেকটা বাইক কিন্তু দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কথা না বাড়াই চলেন ভিডিওতে চলে যাই। এবার হচ্ছে কি আমাদের মোটামুটি ঈদ কালেকশন মোটামুটি কমপ্লিট, এখনো সব বাইক ঢুকে নাই, আস্তে আস্তে ঢুকতে হচ্ছে। আমার এই শোরুম ওই শোরুম সম্পূর্ণ মোটামুটি লোড আছে, আগামীকাল 1-2 দিনের মধ্যে পুরো শোরুম দুইটাই ফুল ফিল আপ হয়ে যাবে। আমাদের এবার মেইন কালেকশন ছিল হচ্ছে গিয়ে আপডেটেড মডেলগুলো, প্রত্যেকটা ভ্যারিয়েন্টের বাইক। আমার কাছে মোটামুটি A to Z সব বাইক পেয়ে যাবেন, ছোট থেকে বড় মিডিয়াম সাইজ সবগুলোই। তো হচ্ছে গিয়ে আপনার আমাদের এখন প্রায় 100+ কালেকশন আছে, আসেন দেখেন। সব তো দেখাতে পারবো না, এখন যা যা আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি ওইগুলো দেখাচ্ছি আপনাদের। আমাদের লোকেশন হচ্ছে 378 DIT রোড পূর্ব রামপুরা, আপনার টিভি সেন্টারের পাশে, আক্তার মোটরসের অপোজিটে, শুধু সুজুকি সার্ভিস সেন্টারের অপোজিটে, হোন্ডা শোরুমের পাশে। আপনি চাইলে আমাদের লোকেশনটা গুগল ম্যাপেও খুঁজে পাবেন, গুগল ম্যাপে মেট্রোলো লিখে সার্চ করলে আমাদের এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবেন। বিস্তারিত আরও আপনাদের লোকেশনের প্রবলেম হলে আমাদের কার্ডে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আজকে প্রথম থেকে শুরু করি, MT, এটা হচ্ছে MT15 V2, মোটামুটি হট কালেকশন, ABS ভ্যারিয়েন্ট, সুপার ফ্রেশ কন্ডিশনে, 2,500 কিলো রান, জেনুইন 2,500 কিলো রান, এক্স্যাক্টলি জেনুইন 2,500 কিলো রান। আপনার 61 সিরিয়াল মিরপুর বিআরটিএ, আফটার মার্কেট 50,000 টাকার আফটার মার্কেট লাগানো, সামনে পিছনে দুইটা চাকাই হচ্ছে গিয়ে আফটার মার্কেট লাগানো, টিমসান টায়ার লাগানো, আপনার অ্যাক্সেসরিজ অনেক আপ টু ডেট করা আছে, আপনার ফার্স্ট পার্টি ওনার, 10 বছরের কাগজ। আপনার এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে 4,40,000 টাকা মাত্র, চল্লিশ হাজার টাকা। আশা করি মার্কেট প্রাইসের মধ্যে, আপনারা অন্য অন্য যে বড় বড় শোরুমগুলো আছে ওদের সাথে আমার প্রাইসটা কম্পেয়ার করেন, জাস্টিফাই করতে পারেন। বাইকের বয়স কিন্তু অনলি মাত্র 3 থেকে 3.5 মাস বা 4 মাস এরকম, 4 মাস এক্স্যাক্টলি। আর আসলে অবশ্যই অনার করে দেবো, আপনি জানেন আপনাদের আপনার কাস্টমার জন্য অবশ্যই যতটুকু পারি ডিসকাউন্ট করে দেই, কিন্তু এটা অবশ্যই লিমিটেড থাকবে। এটা হচ্ছে গিয়ে R15 BS4 ডার্ক নাইট এডিশন, 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন করা, সাথে গোপ্রো ফ্রি পাবেন, সাউন্ড সিস্টেম পাবেন, ইনস্টল করা আছে বাইকটাতে, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখনও। আপনার 19-এর জি 19-এর মডেল, কিন্তু হচ্ছে গিয়ে আপনার বাইকটাতে কোনো বাটির সাউন্ড নেই, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আমি ইঞ্জিন ওয়ারেন্টিও দিয়ে দিতে পারবো 1 বছরের, আপনার মিরপুরের নাম্বার, 2 বছরের কাগজ করা, ফার্স্ট পার্টি, স্মার্ট কার্ড। এই বাইকটা রাখা যাবে আপনার কাস্টমারের জন্য 3,45,000 টাকা, জি 3,45,000 টাকা, গোপ্রো ফ্রি, শিওর শিওর শিওর।
আর এটা হচ্ছে কি আপনার 22 মডেল 22 রেজিস্ট্রেশন করা BS6 মিরপুর BRTA 56 সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বা ফার্স্ট পার্টি বাইকটা সুপার কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনার এসে দেখে জাস্টিফাই করে নিতে পারবেন কোনো প্রকার দাগ ঘষা মাজা কিছু নাই আন্টাস ইঞ্জিন গ্যারান্টি সহকারে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার 3,65,000 টাকা জি 3,65,000 মোটামুটি ফিক্সড কারণ আপনার আসলে আপনার কাস্টমার তারপরে অনার করব বাট মোটামুটি ফিক্সড প্রাইস আর এটা হচ্ছে কি আপনার ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট R15M এই দুইটা ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট R15M সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একটা সাইড সিট দুইটাই সাইড সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুইটাই দুইজনই ফার্স্ট ওনার আপনি এটার থেকে আমার থেকে গাড়ির ক্যাশ মেমো শোরুম পেপার সার্ভিস বুক যা যা আছে অ্যাভেলেবেল সব পেয়ে যাবেন আন্টাস ইঞ্জিনের এই গাড়িগুলো তো বলা লাগে না প্রায় 2-3 হাজার অ্যারাউন্ড রাউন্ড চলা জেনুইন রান আপনি এসে দেখে জাস্টিফাই করতে পারবেন যে সত্যি না মিথ্যা জি প্রাইসটা দুইটা আমি আপনার জন্য রাখতে পারবো হচ্ছে গিয়ে 6,35,000 টাকা করে 6,35,000 করে জি আর আশা করি যে যারা হচ্ছে গিয়ে মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের R15M খুঁজতেছেন তারা এই দুইটা নিতে পারেন আশা করি নিরাশ হবেন না যারা খুঁজতেছেন কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছেন না পাচ্ছেন হয়তো ব্যাক প্যানেল ভাঙা হ্যাঁ এই মার্কেট প্রাইস আছে হচ্ছে গিয়ে 7,50,000 টাকার কাছাকাছি হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন সহ আমি 6,35,000 টাকা ফিক্স না অবশ্যই অনার করব আপনার কাস্টমার আসলে বসলে আমি যতটুকু অনার করব আপনাকে কেউ কমপ্লেন করার মতো অনার করব না হ্যাঁ এখন হচ্ছে গিয়ে এখানে আমার সুজুকি ভ্যারিয়েন্টের বাইকগুলো বেশি আপনার এখানে দেখাচ্ছি হচ্ছে গিয়ে সুজুকি GSX-R নন ABS আপনার হচ্ছে গিয়ে 21 ডিসেম্বরের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সুপার বেস্ট কন্ডিশনে আছে যারা হচ্ছে GSX-R খুব ভালো কন্ডিশনে গাড়ি চাচ্ছেন তারা এই বাইকটা দেখতে পারেন কম বাজারের মধ্যে 3,15,000 টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে গিয়ে SF কার্বোরেটর ভ্যারিয়েন্ট 21-এর মডেল 12,000 অ্যারাউন্ড রান একটু রান বেশি কিন্তু দেখলে মনে হবে না এত রান সুপার কন্ডিশন এখন অরিজিনাল গ্লেসটা রয়ে গেছে বাইকটাতে বাইকটা হচ্ছে গিয়ে আপনার নিলে আশা করি যে একটা ভালো ফিডব্যাক দেবেন বাইকটা এত ফ্রেশ কন্ডিশন জেনুইন মিটার 100% জেনুইন মিটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনার 2 বছরের নাম্বার করা মিরপুর বিআরটির 52 সিরিয়াল এই বাইকটা রাখা যাবে আপনাদের জন্য হচ্ছে গিয়ে 2,45,000 টাকা জি আপনার কাস্টমারের জন্য আরও কিছু কম রাখবো আসলে হ্যাঁ আমি এখন একটা চ্যালেঞ্জিং প্রাইস দিব এই প্রাইসটা হচ্ছে আমি আশা করি যে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস জিক্সার SF কার্বোরেটরের জন্য কিন্তু শুধু এক সপ্তাহের জন্য এছাড়া না আর এরপরে হচ্ছে গিয়ে আপনার প্রাইসটা বাড়াই দিব এইটা জিক্সার SF কার্বোরেটর 100% হচ্ছে গিয়ে 11,000 কিলো রান আমরা চাইলে 2,000 করতে পারি এত ফ্রেশ কন্ডিশনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই 2 বছরের নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন ট্যাক্স টোকেন আপডেট করা আছে আপনি ভালো করে বাইকটা দেখলে বুঝবেন বাইকটা আসলেই খুব ফ্রেশ বাইক এই বাইকটা রাখবো আপনার কাস্টমারের জন্য 2,30,000 টাকা যেটা আপনি জিক্সার কার্বোরেটর কিনতে গেলে 2,30,000 টাকা পড়বে আপনি ওইটা পাচ্ছেন SF কার্বোরেটর 2,30,000 টাকায় আসলেই আপনি এই জিনিসটা আমি চ্যালেঞ্জিং প্রাইস আপনি কম্পেয়ার করে দেখতে পারেন পুরো আপনার মার্কেট থেকে জাস্টিফাই করে না না মার্কেটিং করার জন্য আমি কোনো প্রাইস দিই না আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো চেক করে দেখবেন আমি হচ্ছে লেজিট প্রাইস দিই আমার এখানে আপনি কম দামে বাইক পাবেন না কিন্তু ন্যায্য দামে বাইক পাবেন সবার ডায়লগ আমি হচ্ছে গিয়ে আপনার অন্য সব ব্লগ মানে দোকানদারের মতো হচ্ছে গিয়ে আপনার একটু 19-20 কন্ডিশনের গাড়িগুলো দিই না আমার গাড়িগুলো একদম সুপার কন্ডিশনে আমি এগুলো গ্যারান্টি সহকারে দিব কারণ আপনারা জানেন আমি আমার বাইকে 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে সবগুলো বাইকেই এটা হচ্ছে গিয়ে জিক্সার ডাবল ডিস্ক আপনার সুপার সুপার কন্ডিশনে আছে অরিজিনাল 12,000 চলা 19-এর গাড়ি কিন্তু অরিজিনাল 12,000 আপনি চাকা ডিস্ক এই জিনিসগুলো চেক করলে বুঝবেন বাইকে কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো কালার করা হয় না এটা জেনুইন কালার কাস্টমার এসে ধরলেই বুঝবে এমন ফ্রেশ কন্ডিশনে ডাবল ডিস্ক পাওয়া যায় না বলতে গেলে চলে আপনি দেখবেন মনোটনের চেয়েও বেস্ট কন্ডিশনে আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে 1,68,000 টাকা 1,68,000 সাথে তাসলোক লাগানো আছে প্রো ভ্যারিয়েন্টটা আপনার হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি আমাদের ঘরে রাখার জায়গা নাই তাই বাইরে রাখছি অনেকগুলো গাড়ি দেখবেন আমার এখানে অ্যাভেলেবেল আছে কাস্টমার আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালোই থাকে আমাদের শোরুমে আর বাইকগুলো দেখেন আমাদের এই শোরুমের বাইকগুলো একদম ফ্রেশ কন্ডিশনের নতুন মডেলের বাইকগুলো
নতুন পুরনো মিক্স করে আছে, আপনারা আসলে দেখলে আশা করি পছন্দ হবে। আচ্ছা শুরু থেকে শুরু করি, ওইটা R15 BS6 বা 21 মডেল, এটাও আমার আগের শোরুমে যেটা দেখলেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, 2 বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি, এটা রাখা যাবে 3,65,000 টাকা। BS6 অ্যারাউন্ড 6,500 কিলো রান, 3,65,000 টাকা। জি সেম প্রাইস, একটা হচ্ছে উত্তরা বিআরটি, একটা মিরপুর বিআরটি। এটা হচ্ছে লিমিটেড এডিশন সিবিআর, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, এটা রাখা যাবে হচ্ছে 3,30,000 টাকা। ABS ভ্যারিয়েন্ট, বিশের মডেল, একুরিয়া বিআরটি, 22 সিরিয়াল। 3,30,000? জি 3,30,000 টাকা ফিক্স। অ্যারাউন্ড এটা চলছে হচ্ছে গিয়ে 9,000-এর মতো। জি 9,000-এর মতো। জি জি এটা নতুন মডেল, SF 60 সিরিয়াল, 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন আপনার। এটা হচ্ছে সিলভার কমলা কালারের নতুন ভ্যারিয়েন্টটা, এটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার কার্বোরেটর ভ্যারিয়েন্ট, এটা চলছে 3,500-এর মতো রান। জি 3,500 রান এটা রাখা যাবে হচ্ছে 2,55,000 টাকা ফিক্স। 2,55,000 টাকা। জি হ্যাঁ, এটা হচ্ছে গ্রেজওয়েল এডিশন 60 সিরিয়াল, এটাও মিরপুর বিআরটি, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, এটা রাখা যাবে 4,20,000 টাকা। ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট, 4,20,000। জি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, চলছে অ্যারাউন্ড 8,000। জি এটা হচ্ছে গিয়ে R5 V4, ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট, আফটার মার্কেট এক্সেসরিজ লাগানো আছে অনেক, 22-এর মডেল, 59 সিরিয়াল, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, এই স্মার্ট কার্ড উঠানো হয়নি এখনও ফার্স্ট পার্টি। এটা এই বাইকটা রাখা যাবে হচ্ছে 5,10,000 টাকা। জি 5,10,000 আস্কিং না, ফিক্স প্রাইস আপনার কাস্টমারের। নর্মালি এটা আমার সেল আছে অ্যাটলিস্ট 5,35,000-40,000 টাকা। 5,10,000 টাকা ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট, এত ফ্রেশ গাড়ি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই প্রাইসে কেউ দিতে পারবে না। এটা হচ্ছে কি SF ওল্ড মডেল, 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। যারা কম প্রাইসের মধ্যে এসএফ খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন, এটা রাখা যাবে 1,75,000 টাকা। 1,75,000 চলছে কত? চলছে 15,000-এর কাছাকাছি। 15,000? জি 18 মডেল, কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে। জি আচ্ছা MT15 দিয়ে শুরু করি। MT15 হচ্ছে গিয়ে এটা আপনার 21-এর মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা, BS6 ইঞ্জিন, আপনার মিরপুর বিআরটি 51 সিরিয়াল। এই বাইকটা হচ্ছে অ্যারাউন্ড 10,000-এর কম বেশি চলা, এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার 3,28,000 টাকা ফিক্স। 3,28,000 আমার এটা প্রাইস ছিল 35,000 টাকা, একদম লো করে আপনাকে 28,000 বলে দেয়া, তারপর আপনার কাস্টমার আসলে অনার করে দেবে ইনশাল্লাহ। এটা হচ্ছে 23-এর মডেলের GSXR অন টেস্ট, যে নিবে সেই ফার্স্ট পার্টি হবে, এটা একটা খুব ভালো প্রাইসে দিব, 23-এ কেনা 23-এরই মডেল পাবে, সুপার সুপার ফ্রেশ কন্ডিশন, নতুন থেকে ডিফারেন্স পাবে না, নতুন থেকে মা নতুনের থেকে আমি মিনিমাম 1,00,000 টাকা কম করে দিব, এটা রাখা এম করে হ্যাঁ কম করে দিবে, কিন্তু নতুন বাইকই 23-এর গাড়ি, এটা রাখা যাবে হচ্ছে কি আপনার 3,55,000 টাকা। জি আশা করি ABS ভ্যারিয়েন্ট এত কমে কোথাও পাবেন না, 23-এর গাড়ি, এটাও 23-এর গাড়ি, GPX ডেমন, বর্তমানে সবার ক্রাশ বাইকটা, সুপার কন্ডিশনে আছে, 4,000 কিলোমিটার রান, তার এটা হচ্ছে যে নিবে সে ফার্স্ট পার্টি হবে, এই বাইকটা আপনার রাখা যাবে হচ্ছে গিয়ে 3,15,000 টাকা। 3,15,000 টাকায় আপনি R15ও এটার সাথে কম্পেয়ারেবল না, সুপার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোথাও দাগ নেই, চাকার দাগ এখনও দেখেন স্পষ্ট বোঝা যায়। জি 3,15,000 টাকা। জি যারা যারা হচ্ছে ক্রুজিং বাইক পছন্দ করেন বা খুব মানে ট্যুর দিতে পছন্দ করেন বা একটু বয়স হয়ে গেছে বা আমরা হচ্ছে গিয়ে যারা একটু স্টাইলিশভাবে চলতে কমফোর্টেবলি চলতে পছন্দ করেন তাদের জন্য এটা বাইকটা, অ্যাভেঞ্জার বাইকটা। এই বাইকটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন করা, উত্তরা বিআরটি, 40 সিরিয়াল। এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে 2,35,000 টাকা। 2,35,000? জি অবশ্যই আপনার কাস্টমার আসলে কমায় রাখবো, কিন্তু জি ABS ভ্যারিয়েন্ট 2,30,000 টাকা যান। আচ্ছা যান আপনার কাস্টমার যান 2,25,000 ইনশাল্লাহ যান 2,25,000। এইটা হচ্ছে গিয়ে 22-এর মডেল, ডিক্সার SF কার্বোরেটর,
আপনি দেখতেই পারতেছেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে, 5000 কিলোর মতো রান, সুপার কন্ডিশনের বাইক। বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার 2,50,000 টাকা। হ্যাঁ, যারা হট বাইক চাচ্ছেন, একটা সুপার কন্ডিশনের এমটি চাচ্ছেন, তাও 22 মডেল এই কালারটা চাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই বাইকটা 22 রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট, এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে 4,20,000 টাকা মাত্র। যান 15,000 টাকা, আচ্ছা যান 10,000 টাকা, 4,10,000। জি ইনশাল্লাহ। যার ডাবল ডিস্কের ফ্রেশ বাইক চাচ্ছেন কালার করা ছাড়া, সুপার কন্ডিশনে আছে বাইকটা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, সার্ভিস বুক, ক্যাশ মেমো এখনও অ্যাভেলেবেল, 19 মডেল, বাইকটা রাখা যাবে 1,65,000 টাকা। জি 1,65,000 টাকা, 10, ও আরও প্লাস বোনাস হচ্ছে কি, এটা 10 বছরের কাগজ। জি 1,65,000 টাকা। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে আপনার 22 একটা গাড়ি খুঁজতেছেন, হাং এই কালারটা খুব পছন্দ, তারা এই বাইকটা নিতে পারেন। এই বাইকটা রাখা যাবে 1,15,000 টাকা। হ্যাঁ 1,15,000 টাকা, ডাবল ডিস্ক না, সিঙ্গেল ডিস্ক, অন টেস্ট, কিন্তু আপনার 22 মডেল, অ্যারাউন্ড হচ্ছে 6,000 কিলোর মতো রান। জি জি জি, আমরা যেই বাইকগুলো হচ্ছে গিয়ে কাস্টমার হাত থেকে নেই, 100% জেনুইন মিটার থাকে, নয়তো বা আমার দেখবেন 22 গাড়িও 8,000 চলা থাকে। এটা হচ্ছে 22 SF FI ABS, সুপার কন্ডিশনে আছে বাইকটা, দেখলে যে কারো পছন্দ হবে এরকম কন্ডিশনে আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই বাইকটা। এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার 2,75,000 টাকা। আপনি চাকা দেখতে পারেন, ডিস্ক দেখতে পারেন, সব কিছু সুপার কন্ডিশনে আছে। 2,75 SF FI ABS, যেটা আমি কিছুক্ষণ আগেও আপনাকে 2,90,000 বলছি, সেই বাইকটাই আপনার রাখা যাবে 2,75,000 টাকা। এটা হচ্ছে X-Blade 20 মডেল, যারা হচ্ছে গিয়ে আপনার সিটির মধ্যে হচ্ছে গিয়ে 100cc বাইকের মাইলেজ চায়, তারা বাইকটা নিতে পারে। এই বাইকটা রাখা যাবে 20 মডেল, ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে, 1,50,000 টাকা। 50,000 টাকা, জি ইনশাল্লাহ, যা আপনি বলেছেন আপনার কাস্টমার জন্য ইনশাল্লাহ 45। এছাড়া আমাদের বাইকের কালেকশনের অভাব নেই, আপনার আমাদের বাইকের কালেকশন আমাদের গোডাউনে অ্যাভেলেবেল আছে, বা আমাদের বাইরে আরও বাইক অ্যাভেলেবেল আছে, আপনারা আসবেন দেখবেন। আপনার যদি নতুন কোনো বাইক চান, আমাদের কোয়েরির প্রয়োজন হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনাদের প্রত্যেকটা বাইকের সলিউশন বা প্রবলেম বা আপনাদের বাইক আমরা দিতে পারবো। আজকে এই আমাদের কালেকশন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম।